দাদন খটিবাকু গলে স্বামী স্ত্রী ও পুও, কিন্তু একলা ফেরিলে কেবল স্বামী। দাদন শ্রমিক চালান দিনকু দিন পড়ি চালিথিবা বেলে তাড়কু তাড় মিশাই যোজনা পরি যোজনা প্রণয়ন করি চালিছন্তি রাজ্য ও কেন্দ্র সরকার। তথাপি মধ্য কোনসি সুফল মিলিপারু নাহিঁ। এপরিকি অনেক স্বেচ্ছাসেবী অনুষ্ঠান মধ্য দাদন শ্রমিক চালানকু হ্রাস করিবা পাই অগ্রণী ভূমিকা নেউছন্তি। তবে সমস্তক উদ্যম সত্ত্বে দ্রুত গতিরে বড়ি চালিছি, সময় আসিছি তর্জমা করিবাকু। দাদন খটিবাকু যাই অনেক পরিবার তলি তলান্ত হয়ে ফেরুথিবা বেড়ে মুরবি শূন্য মধ্যে হয়ে যাচ্ছি। এভাবে এক দুঃখদ ঘটনা উপরে আসন্তু দেখিনবা সম্পূর্ণ খবর। নুয়াপড়া জেলা পোড়েন ব্লক ফরসরা গ্রাম পঞ্চায়েত অধীনস্থ তেতেলপড়া গ্রামর বিগত ছমাস তলে স্বামী স্ত্রী ও দুই বর্ষর শিশুপুত্রকে নিয়ে সুদূর হায়দ্রাবাদ সহরর কাংরাকু ইটা তৈরি করা চালাণ হয়েছিলেন। সেটার ঠিকঠাক কার্য সম্পাদন করে ফেরবাকু অল্প দিন বাকি থাকলে শ্রী দিনমণি মাঝি স্ত্রী কুন্তুলি মাঝি বজার করা স্থানীয় তুকুগুড়া বজার কু তাঙ্ক শিশুপুত্র নিতেশ মাঝি সহ যাইলে, কিন্তু আউ ফেরিলে না। তাঙ্ক স্বামী ইটা ভাটির সেট সহ বহুত খোঁজাখোঁজি কলাপরে মধ্যে এ যায় তাঙ্কর কোনসি পতা মেলু না। আশ আশঙ্কার শেষে নিরাশ হয়ে দিনমণি মাঝি তাঙ্ক নিজ গাঁ তেতেলপড়াকু ফেরি আসি বোডেন থানার এক এতলা দেওয়া যাইলে, কিন্তু ঘটনা হায়দ্রাবাদে হয়েথার সেটার এতলা দেওয়া বোডেন পুলিশ প্রশাসন কে এবে উপায় শূন্য হয়ে মা পুঙ্ক ফেরবা বাটকু চাতক পরি চাহি রয়েছেন। এপরিকি ঘরে চুলি মধ্যে জলু না। তাঙ্ক ব্যতীত তাঙ্ক বড়দাদা মা সাঙ্গসাথি মা পুয়কু ফেরাই আনিবাকু সরকারঙ্ক ঠারে আকুল নিবেদন করেছেন। রাম মাঝি গ্রাম তেদেরপড়া বোডেন ব্লক আমার তেদেরপড়া গ্রামর দিনমণি মাঝি তাঙ্কর স্ত্রী আর তাঙ্কর পরিবার গোটে ছুয়া তিন বর্ষর এক মাসর ছুয়াকে ধরিকি আন্ধ্রা যাইলে দাদন খটবা পাই। সেমানে যাইলে বিগত ছ মাস তলে সেমানে যাইলে কাম কুয়া কলে পরে আসবার টাইমরে তাঙ্কর স্ত্রী কাণা হেলা কিছু জাঁড়ি নি পারবার, সেথিপাই সে লোক আসিকরি ঘরে বহুত সে আন্ধ্রা আড়ে বহুত যোগাযোগ সম্পর্ক কলে যে সে লোক খোঁজাখোঁজি কলে নি মিলি পারি। গাঁকে আসিকর সেমানে পুলিশ প্রশাসনকে বি কহিলে, পুলিশ প্রশাসন কহিলে যে তুমি সেয়াড়ে যিনি আন্ধ্রা আড়ে কাম করুছিল সেয়াড়ে পুলিশ প্রশাসনকে যোগাযোগ কর আর সে তুমি এফআইআর দিও বলে কহিলে, সে এফআইআর হলে আমি তদন্ত কর্মী বলি করে কুছ। সেথিপাই মুই রাম মাঝি তেদেরপড়ার কুছে যে আমার বি প্রশাসন আমার বি আমার ওড়িশার সরকার বি আমার বোড়েন ব্লকর পুলিশ বি প্রশাসন বি কাম করন আমার সহযোগ টিকে করন। কেন গরিব শ্রেণীর লোকে এবে দেখো আন্ধ্রা খটি যাইছন, সে মানে পয়সা পত্র বি নেই না, বহুত পরিশ্রমী করবার লোকে, সেথিপাই মুই কহুছে এতকি মোর ধন্যবাদ। মোর নাম পতিরাম মাঝি, গাঁ তেতেলপড়া। মোর ভাই আর মোর ভাইবা করে হায়দ্রাবাদ যাইলে সেনে কমে খাবার লাগি মোর বড় পিলা গুড়ি বি লা সেনে সোমবার দিন কথা বাজার গলে সেমানে পুরা নিখোঁজ মারিছে দেলে টেসি দেলে। মোর ভাই দুই দিন কহিলা হায়দ্রাবাদে, ফেরি কহিলা তোমার ছিনু সেটকে তাকে কহিলা যে ইনে এফআইআর গোটে দিদু এনতা সেনতা বলে কহিলা যে সে কহিলা পাঁচ ছ দিন ইনে ওয়েট করবু রহবু বলে কহিলা, তুই হরিয়ানি করে মরি গুরে বাবু ভোকেশ সে বলে কহিলা। সে ফেরি এনেকে নিরাশ হয়ে করে ফেরিয়ে এলা ঘরকে, খানা নি পিনা এবে ভাত খাইলে বি সে মোকে ভালো লাগবার মুড বুলো ছেনটা সেনতা মোর ছুয়া লাগি মোর জীবন ইয়াড়ে সিয়াড়ে অলক বিকল হিজুছে। সরকারকে এতকি অনুরোধ যে মোর ভেব আর মোর এ বড় পিলাকে ফিরিয়ে আনি দাও, সেমনে তো দুনিয়াকে খোঁজি করে নি হেলা জিনিস খোঁজি এনে করে ফিরিয়ে দি পারছন, সেমনে মোর এতকি করে নিয়ে যেতাম। পরিবার দিন হায়দ্রাবাদ যেতে মারি সে দেলে পিটি সে দেলে এবার বুদ্ধি অন্ধার হজি যুছে মোর পরিবারকে। পরিবার বলে কি কি ছিল? পরিবার মোর ছুয়া থিলা মই জিতিলা। কাহিঁ জিতিলে সেমানে এটা? হায়দ্রাবাদ জিতিল। হায়দ্রাবাদর কিন নেকে জিতিলে আর মানকে? টুকু গুড়া বাজার করছিল কংরা এরিয়া ছিল। আপন খোঁজা খুঁজি কলে সেন? খোঁজা খুঁজি করু সেট সঙ্গে। কেতে দিন বলিয়া খুঁজলে সেট সঙ্গে? দুই দিন। কিছু খোঁজ খবর পতা পেলে? পতা নি মিলে। তারপরে পথে পথে ভাগি গেল বুদ্ধি বন্ধার তো হজি গলা আর দরকার মোর পরিবার তো হজি গলা মোকে পরিবার মোকে জিনবার ডোরা ডুড়ি করে আনি দিও। আমি কা মা মোর পিলা জীবা বেলে দেখলি আবা বেলে হজি সে গলা নসি সে গলা মোর মোর পিলা গোটে লোক কেন লো বাবু গোটে লোক কৌছু মুই দেখলি কান্দি ববি মলি মুই রন্দি খেবানি বাটি খাবানি মোর ছুয়ার লাগতি মোকে মা যে উপে কলে বি তোমে খোঁজি আনবার আছে না মোর নাতিকে মুই এত গোটে অনুরোধ করছে মা মোকে বহুত বড়িয়া না
मके जहाँ भी बोलो माँ मके खोजी आनी दियो ना किंधाला बापा। बोडेन ब्लॉक प्रतिनिधि मनोज कुमार खमारिंग का रिपोर्ट एकेन न्यूज।